হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ সাজেশন। তো সাজেশন দেখানোর আগে আমি তোমাদের জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে থাকি এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সুন্দরভাবে আলোচনা করে থাকি, যাতে তোমরা সহজেই পরীক্ষায় অনেক ভালো মার্কস পেতে পারো। তাই ছাত্রছাত্রীদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলো আমরা এখন দেখিনি তোমাদের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনটি। প্রথমেই চলে আসছি আমরা গ বিভাগে। এখানে 11টা প্রশ্ন দেওয়া থাকবে 2 মার্কস করে, মোট 22 মার্কসের প্রশ্ন থাকবে। তো এখানে আমি ক এবং খ বিভাগ নিয়ে আলোচনা করছি না, কারণ ক এবং খ বিভাগে এমসিকিউ এবং শর্ট প্রশ্ন দেওয়া থাকবে। আমি এই এমসিকিউ এবং শর্ট প্রশ্নের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছি, যে ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা এখানে আলোচনা করব তোমাদের গ বিভাগের প্রশ্ন নিয়ে। দেখো এখানে আমরা মাত্র 25টা প্রশ্ন রেখেছি, এগুলো এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো আমরা প্রথম প্রশ্ন রেখেছি, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, দলিত কাদের বলা হয়। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো, AITUG কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এটাও খুব ভালো প্রশ্ন। পাঁচ দাগের প্রশ্ন দেখো, কবে কারা শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন দেখো, দিল্লি চুক্তি কবে ও কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। সাত দাগের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, এই প্রশ্নটাও খুব ভালো। আট দাগের প্রশ্ন দেখো, খুতকাটি প্রথা কি। তারপরের প্রশ্ন দেখো, মাদারি পাশি কে ছিলেন। দশ দাগের প্রশ্ন, জমিদারি সভা ও ভারত সভার পার্থক্য লেখো। 11 দাগ দেখো, লক্ষ্মী সাইগল কে ছিলেন, এটা খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই ভালো করে দেখবে। তারপরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি। 13 দাগের প্রশ্ন দেখো, পেপুস কোন কোন অঞ্চলে গঠিত, চার্লস উইকন্স কে ছিলেন। তারপরে ভারতের স্বাধীনতা আইন কি। তারপরে দেখো, 3 আইন কি। 17 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হয়। 18 দাগের প্রশ্ন দেখো, অলিঙ্গ যুদ্ধ কি। 19 দাগের প্রশ্ন দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ নামক সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করেন, এই প্রশ্নটা খুব ভালো আছে। তারপর প্রশ্নটা দেখো, 21 দাগ, গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন। তারপরের প্রশ্ন অর্থাৎ 22 দাগ, বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল। 23 দাগের প্রশ্ন দেখো, লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন। 24 দাগ দেখো, মধুসূদন গুপ্ত কে ছিলেন। 25 দাগ, লাইন অফ কন্ট্রোল কি। তো তোমাদের গ বিভাগের জন্য মাত্র এই 25টা প্রশ্ন রেখেছি, এগুলো ভালো করে দেখো। আশা রাখছি তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। এরপরে চলে আসছি আমরা ঘ বিভাগে, 4 দাগের প্রশ্ন, যেখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4 মার্কস করে 24। তো এখানেও আমরা তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি ভারত সরকার কিভাবে সমাধান করেছিলেন। দেখো 2 দাগের জন্য যে প্রশ্ন রেখেছি, ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ এর গুরুত্ব কেমন ছিল। 3 দাগের প্রশ্ন দেখো, গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় বোস ইনস্টিটিউটের অবদান লেখো। 4 দাগের প্রশ্ন, ভারতের দলিত আন্দোলন বিআর আম্বেদকরের ভূমিকা কি ছিল। 5 দাগের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখো, কোন পরিস্থিতিতে হায়দ্রাবাদ ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেছিল। তারপরে 6 দাগের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়, ব্যাখ্যা করো। 7 দাগ দেখো, পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। তারপরে 8 দাগ দেখো, ইতিহাসের উপাদান হিসাবে পত্র পত্রিকার ব্যবহার ও পদ্ধতি সম্পর্কে যাহা জানো লেখো, এই প্রশ্নটা খুব ভালো, এটা অবশ্যই ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল, এটাও খুব ভালো প্রশ্ন। 10 দাগের প্রশ্ন দেখো, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো,
তারপরে 11 দাগের প্রশ্ন দেখো, বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। 12 দাগের জন্য যে প্রশ্ন রেখেছি, দলিত আন্দোলনে বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টীকা লেখো। তারপরে 13 দাগ দেখো, রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ই প্রকৃত শিক্ষা প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। 14 দাগ, বাংলায় নবশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো 15 দাগ, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি। তো তোমাদের ঘ বিভাগের জন্য আমরা এই কটা প্রশ্ন রেখেছি, এগুলো দেখো। তো এরপরে চলে আসছি আমরা বিভাগ 9, 5 দাগ, এখান থেকে তোমাদের 8 মার্কের প্রশ্ন থাকবে। তো এর জন্য আমরা বেছে বেছে মাত্র 7টা প্রশ্ন রেখেছি, আশা রাখছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 দাগের প্রশ্ন দেখো, 20 শতকে ভারতে দলিত আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো 3 দাগ, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল, এই প্রসঙ্গে মহারানীর ঘোষণাপত্রটি লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলার নবজাগরণের পটভূমি কি, এই নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 দাগের জন্য যে প্রশ্নটা রেখেছি, এটা খুব ভালো প্রশ্ন, অবশ্যই একটু ভালো করে দেখবে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগের প্রশ্ন দেখো, সমাজতন্ত্র প্রসারে সুভাষচন্দ্রের ভূমিকা আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল। তো তোমাদের বিভাগের জন্য আমরা এই কটা প্রশ্ন রেখেছি, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো দেখো। যদিও তোমাদের ইতিহাসের শর্ট এবং মাল্টিপুল চয়েস কোশ্চেন নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, তবুও আমি এই ভিডিওতে বিভাগ ক থেকে কয়েকটা প্রশ্ন রাখলাম। এই প্রশ্নগুলো দেখো, শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে। 2 দাগের প্রশ্ন, বাংলায় স্কটিশ মিশনারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। 3 দাগের প্রশ্ন দেখো, বাংলার প্রাণী বিশ্বকোষ জাতীয় প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি। 4 দাগের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। 5 দাগ দেখো, কোন বছর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। 6 দাগের প্রশ্ন দেখো, দ্য অ্যানালস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়। 7 দাগের জন্য যে প্রশ্ন রেখেছি, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা। 8 দাগের প্রশ্ন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় ভগবতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 9 দাগের প্রশ্ন, কিষাণ সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 10 দাগের পর্যন্ত যে প্রশ্ন রেখেছি, নয়া সামাজিক ইতিহাস কি। এরপর চলে আসে তোমাদের ঠিক ভুল নির্ণয়। তো তোমাদের পরীক্ষায় ঠিক ভুল নির্ণয় করতে হবে, তো এর জন্য আমরা মাত্র 10টা প্রশ্ন রেখেছি, এগুলো দেখো। প্রথম প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তো এটা ঠিক না ভুল সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন সরলা দেবী চৌধুরী। তারপরে প্রশ্ন দেখো, হুল শব্দের অর্থ বিদ্রোহ। 4 দাগ দেখো, আনন্দমঠ উপন্যাসটি সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়। তারপরে 5 দাগ, দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। 6 দাগ দেখো, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। 7 দাগ দেখো, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হলেন হরিচাঁদ ঠাকুর। 8 দাগ দেখো, ভারতের প্রথম ভাইসরয় লর্ড হেস্টিংস। তারপরে প্রশ্ন, 1857 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তারপরে প্রশ্ন দেখো, কল্পনা দত্ত দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন। পরেরটা দেখো, মোপলা একটি শ্রমিক আন্দোলন ছিল, ঠিক না ভুল লিখতে হবে। 12 দাগ দেখো, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটাও ঠিক না ভুল লিখতে হবে। 13 দাগ, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন সোনিয়া গান্ধী। 14 দাগের প্রশ্ন দেখো, মাদারীপাশি চিপকো আন্দোলনের নেতা ছিলেন। এরপরে যে প্রশ্নটা রেখেছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো, লিথোগ্রাফি পত্রিকায় ছবি ছাপানোর কাজ করেছিলেন স্যাভিলক। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ সাজেশন যা তোমাদের জন্য দেওয়া থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এছাড়াও ভিডিওটি তোমার সকল বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করো। সবাই যদি ভিডিওটা দেখে তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে,
আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলের জন্য অনেক শুভকামনা রইল, সকলে ভালো থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।